আসসালামু আলাইকুম গাইস, শুরু করলাম নতুন একটি ব্লগ আজকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি রোহানের শ্বশুর বাড়ি চিনিবান নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ওয়াচ করবেন স্কিপ না করে। আমি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে রোহানের শ্বশুর বাড়ি যাচ্ছি, যে আমরা কি করবো না করবো সবকিছু আপনাদেরকে দেখাবো। গাইস, আমরা এখন গাড়িতে বিশ্বনাথ উপজেলার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এইটি হচ্ছে উপজেলার রাস্তা। আমরা এখন বাজারে ঢুকবো, বিশ্বনাথ বাজারে। সামনে গিয়ে এই বিশ্বনাথের যে গুলচত্বর যেটিকে বলে, উপজেলার এই ডাইন সাইডে রামপাশা রোড যেটি, সেখানে আছি। তো আমরা এই একটু ভিতরে গিয়ে এই পিউরিয়াতে যাবো, একটু পিউরিয়া যেটি মিষ্টি শপ। তো এখানে গিয়ে মিষ্টি কিনবো, তারপর ড্রিঙ্কস কিনবো। তো ফাইনালি মিষ্টি মিঠাই নিমকি সবগুলোই কিনা হয়ে গেছে। এখন গাড়িতে উঠাচ্ছে, ওরা গাড়িতে দিয়ে আসবে ওদের লোকজন। দেখুন পিউরিয়ার ভিতরে, আমি ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা আবারও রওনা দিব রানের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এখানে মিষ্টি নিয়েছি অনেকগুলা, পিউরিয়া থেকে মিষ্টি মিঠাই, তারপর দই, অনেক কিছু, তারপর এখানে শাড়ি, গহনা, আর অনেক কিছু। এখানে জিসান আছে আমার সাথে, তারপর লাইন মামা আছে সামনে, লাইন মামা, তারপর দুশাত আছে। দুশাতে অনেক সুন্দর মেকআপ করছে আজকে। দুশাত কেমন লাগছে তোমার? হ্যাঁ, এই শ্বশুর বাড়ি, এটি হচ্ছে ইলামের গাঁও, অনেক সুন্দর একটি এলাকা। ল্যামের গাঁও চলে আসলাম, মানে গাঁও সিসি ক্যামেরা সারা আর লাইটিং সুন্দর আছে। গ্রাম বাড়িটা বড় সুন্দর বাড়ি, হ্যাঁ। আমরা ওদের বাড়ির পাশেই চলে আসলাম। এখানে ওদের গ্রামের মসজিদ আমরা দেখতে পারতেছি, অনেক সুন্দর একটি মসজিদ, মাশাল্লাহ, অনেক সুন্দর। ওদের রাস্তাটা অনেক ভালো, রাস্তাটা, গ্রামটা অনেক ক্লিন। গাইস, ফাইনালি আমরা ওদের বাড়িতে চলে আসলাম। এই রাস্তাটা ওদের বাড়ির রাস্তা, যে ডাইন সাইডে গিয়ে ওদের ঘরটা। সো আমরা এখন গাড়ি নিয়ে ঢুকবো ভিতরে, আপনারা দেখতে থাকুন। এখন ঘরের ভিতরে চলে আসলাম। এই দেখুন, এখানে মামা জিসান বসে আছে। তো এখন নাস্তা করতেছি আমরা। এই যে দেখুন, আমাদেরকে ফ্রুট দেওয়া হয়েছে, তারপর নুডলস দেওয়া হয়েছে, তারপর এই সিঙ্গারা সমোসা দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়া হয়েছে। এটি হচ্ছে বাড়ির ভিতর সাইড ওদের, দেখুন। আমরা গাইস ফাইনালি চলে আসলাম রুহানের বাড়িতে আবারও। এখানে গেট বন্ধ হয়েছে নর্মালি একটি। তো রোহানের কিছু জিনিসপত্র নতুন আনা হয়েছে এর জন্য, একটি ওয়ার্ড অফ ড্রেসিং টেবল, তারপর এই পালং, যেগুলো দরকারি সেগুলোই কেনা হয়েছে। তো ভাই ফাইনালি চলে আসলাম দোকানে আমার, অনেক রাত হয়ে গেছে। তো আজকে যে জায়গাটিতে গেছিলাম সেখানে হচ্ছে রোহানের এই শ্বশুর বাড়ি, রোহানের বিয়ে আগামীকালকে। তো আজকে আমরা খাবার চিনি পানের এই যে থালগুলো সেগুলো নিয়ে গেলাম। তো ওদের বাসাতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক মজ মাস্তি হলো, আমরা অনেক ভিডিও শ্যুট করলাম, পিকচার তুললাম। তারপর রোহানের বাসাতে গেলাম, রোহানের বাড়িতে গিয়ে এখন চলে আসলাম আমি আমার দোকানে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।